স্বাগতম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো সকালবেলা লিখনের বাবা বাজারে গেছিল, বাজার থেকে আসার সময় মাছ মাংস নিয়ে এসে, অবনী মাংস খেতে চেয়েছিল, মাংস নিয়ে এসে আর আমি মাছের কথা বলে দিছিলাম, তো মাছ নিয়ে এসে তো মাছগুলো কাইটে আমি ফ্রিজে রেখে দিছি। তো এটার ভিডিও পরবর্তীতে পাইবেন, কী মাছ আনছিল, কী কী মাছ আনছিল সবই দেখাবো পরবর্তী ভিডিওতে। তো আজকে যেহেতু অবনি মুরগি খেতে চাইছে, সেই জন্য ভাবছি যে আজকে মুরগিটাই রান্না করি, আজকে মাছ রান্না করবো না। তো মাছ কাইটে আমি ফ্রিজে রেখে দিছি ধুয়ে, এখন লিখনের বাবা আবার মুরগি কেটে দিতেছে, কারণ মুরগি কাটায় আমি খুবই মানে পারি না আর কি, ওই রকম আর কি, পারি চেষ্টা করলেই পারি, বিপদে পড়লে পারি, কিন্তু বাড়িতে থাকলে মনে হয় যে না থাক সেই কেটে দিক, আর আমার বলতে হয় না, সে নিজে ইচ্ছেই কেটে দেয়। তো এই জন্যই যে মুরগি কেটে দিতেছে, আগের জন্য কষা আছিলাম, তাই দেখলাম আমি মুরগি কাটতেছি। ওইদিকে আবার আদা রসুন পেস্ট টেস্ট সব আমি সইলে নিতেছিলাম, অর্ধেক সইলে রেখে আবার এই জায়গায় এসে কইছি একটু ভিডিও করে রাখি, তারপর আবার যে সুলো মনে এইদিকে আদা রসুন পেঁয়াজ যা যা লাগে সব সেই জায়গায় ছুলতেছিলাম, রসুনগুলো যে কিছু রয়েছে তাই ছিল, বাকি শেষ হয়ে যাবো, তারপরে ব্লেন্ডার করে নিব রান্না করার জন্য। আর তো এই যে সকাল থেকে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে সব জায়গা কাদা হয়ে রয়েছে, জল জমে রয়েছে, কিন্তু আকাশ এখন বর্তমানে পরিষ্কার, সকালে অঝোরে বৃষ্টি হয়েছে, খুব বৃষ্টি হয়েছে, কিন্তু এখন আবার একদম পরিষ্কার আকাশ, মনে হইতেছে একদম নীল আকাশ বেরোয় গেছে, কিন্তু বৃষ্টি যে হয়েছে তার প্রমাণ এখনো আছে, মানে মাটি এখনো ভিজা, মাটি শুকায় নাই, বৃষ্টি হওয়ার পরে আকাশ পরিষ্কার হয়ে গেছে। এই যে যে মুরগি কাটা শেষ, মুরগি ধুয়ে টুয়ে এই জায়গায় রেখে দিছি, এই জায়গায় আলু কেটে নিছি, আর ওই যে ব্লেন্ডারও করা শেষ। তো আজকে নুপুর নুপুর রানবা না আমি রান্ধুম, তুমি রানবা? তো নুপুরের মেয়ের আবার খিদে লাগছে, ভাত রান্ধা হয়েছে, এই কারণে ডিম ভাই যা ভাত দিতেছে, ওই যে আমাকে পাকনা পুরি সাইজা গুজা বয়ে রয়েছে, কোদে হিটু বাবা, বিয়ের সময় হয়েছে রে, নুপুরের মেয়ার শাড়ি পরছে রে, শাড়ি পরে কি মামাকে দেখাবেন, সর দাম বড় হয়ে গেছি গে, বিয়ে দাও তাড়াতাড়ি, তোর মামারে কোষ যে মামা আমি বড় হয়ে গেছি, আমার বিয়ে দাও তাড়াতাড়ি। শাড়ি টাড়ি পয়রা বয়ে রয়েছে, ভাত খাইব, তো এই কারণে নুপুর ডিম ভেজে যায় ভাত দিতেছে। তো আজকে নুপুর রান্না করব, আমি রান্না করতে চাইছিলাম, নুপুর কথা সকালে আমি রান্না করি। তো এই যে এই জায়গায় আমি তো সবসময় রান্না করি দিতেছে, একদম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মশলা টসলা কষিয়ে তারপরে মাংস দিয়ে দিই, তো সবসময় দেখেন আপনারা। তো আজকে আবার নুপুর কথা সে কয় তাহলে আমি আমি কিন্তু অমনি রান্ধি না, আমি মাখিয়ে রান্না করি। তো বললাম তো ঠিক আছে সমস্যা নাই, তুমি যেমনি রান্না করো অমনিই করো। তো এই যে কাটাকাটি সব হয়েছে, তো এখন মাংসের মধ্যে আলু দিয়ে মশলা সব দিয়ে মাখিয়ে নিব আর কি। তো মাংসের মধ্যে আলু দিয়ে দিছে, এখন বাটা মশলাটা দিয়ে দিল, আর এই বাটা মশলার জায়গায় আদা রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ সব একসাথে বাটা আর কি, সব একসাথে দেখে অনেকগুলো হয়ে গেছে, কাঁচামরিচ দেওয়ার কারণে সবুজ হয়ে গেছে, লবণ দিয়ে দিতেছে, লবণ দিয়ে দিছে, এখন হলুদ দিয়ে দিব, এখন মরিচের ফাঁকি দিয়ে দিব। তো মশলা তো সব দেওয়া শেষ, মশলা সব দেওয়ার পরে তেল দিয়ে দিছে, তেল দিয়ে এখন ভালো করে মাখাই নিতেছে,
আমার এই মশলা সহ সবকিছু দিয়ে মাখাই বা গ্লাস জলে, এই কারণে আমি মাখাই না, খালি সরাসরি কড়াইয়ের মধ্যে দিই। আমার এত বছর হয়ে গেছে গা এই রান্না বাড়া করে সব সময় করি, তারপরে ওই হাত জ্বলাটা আর কমে না, দুই তিনটা মোষ কাটলেও হাত জ্বলে। আবার বেশি করলে কি করবো, হাতে সরষের তেল মেখে নেয়, তারপরে যদি মেখে দাও তাহলে হাতে সরষের তেল দিয়ে নেবে, আর যদি ফেটে দাও তখন বেশি যদি মরিচ খাওয়া। আগে মাঝে মাঝে মাখিয়ে আনছি, তখন ও মাখাইছি কিন্তু খুব আজ জ্বলছে, তারপরে পরে খালি মাখানি বাদ দিয়ে খালি ই করি, একবার মশলা কড়াইয়ের মধ্যে দিয়ে কষাই। একই তো হইলো, তুমি এনে মাখে দিবেন স্যার, ওনে কড়াইয়ের মধ্যে যে মাখে, একই কথা তো একই, ওই ওই মশলার মধ্যে মাংসটা নাড়াচাড়া করে মাখানি হয়। এক একজনের, তোমার কি এই কথা মনে আছে, বাসায় সাবার যখন আসছিলাম তখন একবার মাছ বাসছি, এ মাছ কাঁচা মাছ রান্না বাসছিলাম, কইছি যে কাঁচা মাছ রান্ধি, নুপুর কয় কি কয় কাঁচা মাছ রান্ধলে কি মাছ সিদ্ধ হইব, পরে আমি কাছে কাঁচা মাছ রান্ধলে সিদ্ধ হইব না, কয় কি কয় না মাছ হলো ভেজা রান্ধলে সে মাছ সিদ্ধ হয়, কাঁচা মাছ রান্ধলে তো সিদ্ধ হয় না। তো মাখামাখি তো সব শেষ, এখন কড়াই দিয়ে দিব, কড়াই আগুন ধরে দিছে, কড়াই তেল দিয়ে দিল, তেজপাতা দিয়ে দিল, জিরা দিয়ে দিল, তো ওই পাশে আবার নিলয় কান্দা কাটি শুরু করে দিছে, তো যাই দেখি একটু। তুমি মাংস নাড়াচাড়া দেখো সাও, আমি একটু নিল রে দেখি, ঘুম পাড়িয়ে পারি নাকি, ঘুম পাড়িয়ে ফিরে আসি। তো এইদিকে তো নুপুর মাংস কষাইতেছে, মাংস কষাইতে কষাইতে মাংস কষানো হয়ে গেছে, আমি ওইদিকে লিখন রে নীলাইরে ঘুম পাড়ে আইলাম, তখন জল দিয়ে দিতেছে, তরকারিতে ঝোল দেওয়া হয়ে গেছে। তো আমাদের রান্না তো মোটামুটি শেষ, ঝোল দিয়ে দিছিল এই যে ই হয়ে গেছে, এখন হইতেছে জিরা আর গরম মশলার ফাঁকি দিয়ে দিব, ওই দিন যে জিরা গরম মশলা ফাঁকি করে রাখছিলাম তো ওইটাই দিয়ে দিতেছে। তরকারি কালারটা কিন্তু সুন্দর হয়েছে, তাই না? তো গরম মশলা জিরার ফাঁকি দিয়া একটু সময় জ্বাল দিয়ে নিল, এখন রান্না শেষ, নামে নিব। এই যে রান্না শেষ, সবাই একসাথে খাইতে মজা আলাদা, ভাল লাগে খাইতে।
মাংস দিয়ে কি মাখে দিব? আমি তো ফালিয়ে গেছি আজকে রান্না হয়েছে করলা ভাজি, আলু দিয়ে করলা ভাজি, আর হচ্ছে মুরগির মাংস। আমরা করলা ভাজি নিয়েছি আর এদিকে অগুনি আর লিফন মাংস দিয়ে খেতেছে, তাই না? কেমন হয়েছে রান্না? কেরা মাংস বলছে আমি সাজেছি আমার রান্না বেশি খারাপ লাগে, তোমার মাছটা সব লাগে না বেশি। আপনি ভাত খান, ভাত আপনি বুঝেন না খালি। শাড়ি নিয়ে বই হারে না পুরস্কার আছে, একদিন খাওয়ার চ্যালেঞ্জ করো। তরকারিটা আজকে স্বাদ হইব ডান্স আছে নুপুর স্বাদ আছে তরকারি। আমি
আমার বাড়ির সবাই রান্না করে আমার দোস্তার আমার মাও আসছিল রান্না করে আমার এক নাম্বার মা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর